আমরা আবারও নজর রাখবো এসএসকেম হাসপাতাল চত্বরে। অনুব্রত মণ্ডল, তিনি এসএসকেম হাসপাতালে পৌঁছে গিয়েছেন কিছুক্ষণ আগেই এবং উডবান ব্লকে তাকে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অসুস্থতার জন্যই আজ সিবিআই হাজিরা তিনি এড়িয়ে গেলেন বলে জানতে পারা যাচ্ছে। কিন্তু এর আগেও চারবার যে নোটিশ পাঠানো হয়েছিল সেই চারবারের নোটিশেও তিনি শারীরিক অসুস্থতার কারণেই সিবিআই হাজিরা এড়িয়ে যান। আজকে পঞ্চম দফার নোটিশ পেয়ে তার আজকে সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু তাও তিনি আজকে এড়িয়ে গেলেন। গতকালই তিনি বোলপুর থেকে কলকাতায় এসে পৌঁছন এবং সেই সময় মনে করা হচ্ছিল যে হয়তো আজকে নিজাম প্যালেসে তিনি সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে চলেছেন। কিন্তু সকাল থেকেই একটা জল্পনা ছিল, তিনি কি আদৌ নিজাম প্যালেসে যাচ্ছেন সেই নিয়ে একটা জল্পনা ছিল। এবং তার অনেক ঘনিষ্ঠই বলছিলেন যে হয়তো তিনি শারীরিক অসুস্থতার কারণে তার চিকিৎসার জন্য তিনি হাসপাতালে যেতে পারেন, তিনি হয়তো নিজাম প্যালেসে নাও যেতে পারেন সিবিআই হাজিরা দিতে, সিবিআই দপ্তর হাজিরা দিতে। অবশেষে আমরা সেটাই দেখলাম যে অনুব্রত মণ্ডল, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি, তিনি এসএসকেমে গেলেন এবং উডবান ব্লকে তাকে ভর্তি করা হয়েছে, তার শারীরিক চিকিৎসা চলবে সেখানে এমনটাই জানতে পারা যাচ্ছে। গরু পাচার মামলায় এর আগে তাকে একাধিকবার নোটিশ পাঠানো হয়েছিল, যদিও তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন শারীরিক অসুস্থতার কথা বলে। একাধিকবার তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন, অবশেষে ডিভিশন বেঞ্চ থেকে তার রক্ষা কবচ নাকচ করা হয় এবং নির্দেশ দেওয়া হয় যে তাকে সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতেই হবে, সব রকম সহযোগিতা করতে হবে। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। রিয়া, স্বপন, তোমাকে প্রথমেই যেমনটা আমি জানিয়েছিলাম, তোমাকে প্রথমেই আমি যেমনটাই জানিয়েছিলাম যে সিবিআই এর যে 5 নম্বর নোটিশ সেটাও কিন্তু তিনি এড়িয়ে যেতে পারেন এবং তিনি আসতে পারেন এসএসকেমে, কারণ গতকাল থেকে তার নামে উডবান ওয়ার্ডে একটি বেড বুক করা ছিল এবং সেটাই হলো জল্পনার অবসান। ইতিমধ্যেই তিনি উডবান ওয়ার্ডে এসে পৌঁছেছেন এবং সেখানে তিনি এসএসকেমে এসে এসএসকেমের উডবান ওয়ার্ডে তিনি সেকেন্ড ফ্লোরে যে একটি বড় রুম রয়েছে সেখানেই তিনি অ্যাডমিট হয়েছেন এবং যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে শ্বাসকষ্টের প্রবলেম রয়েছে এবং শ্বাসকষ্টের জন্য তিনি আজকে এই উডবান ওয়ার্ডে তিনি এসেছেন এবং সেখানেই তিনি ভর্তি হয়েছেন। এবং স্বপন, এতক্ষণ ধরে গতকাল থেকে যে জল্পনা আরম্ভ হয়েছিল যখনই তিনি বেরিয়েছিলেন বীরভূমের বাড়ি থেকে, তখন থেকে কিন্তু জল্পনা শুরু হয়ে গেছিল যে তাহলে ডিভিশন বেঞ্চের করা নোটি করা রায় যে তাকে সিবিআই এর সঙ্গে সহযোগিতা করতে হবে এবং তিনি কোনোভাবেই এই সহযোগিতা এড়িয়ে যেতে পারেন না এবং রক্ষা কবচও দেয়নি ডিভিশন বেঞ্চ। তারপরেই পঞ্চম নোটিশ এবং পঞ্চম নোটিশের পর এটাই ধরে নেওয়া হয়েছিল যে তাহলে কি অনুব্রত মণ্ডল তিনি হাজিরা দেবেন এই সিবিআই দপ্তরে। এবং গতকাল যখন বীরভূম থেকে তিনি বেরোন সেটাই কিন্তু হয়ে উঠছিল যে তিনি তাহলে হাজিরা দিতেই আসছেন, কারণ তারপরে তিনি কালকে রাতে 7টার মধ্যে তিনি সিনার পার্কের বাড়িতে চলে আসেন, তখন কিন্তু আরো একটা ভাব স্পষ্ট হয়ে যায় যে তাহলে হয়তো তিনি সিবিআই দপ্তরেই আসছেন হাজিরা দিতে। এবং আজকে যখন তিনি তার কাছে লয়ার যায়, লয়ারের সঙ্গে তিনি কথা বলেন এবং লয়ারের সঙ্গে কথা বলার পর তখনও কিন্তু আরেকটা ভাব ক্লিয়ার হয় যে তাহলে হয়তো লয়ারের সঙ্গে পরামর্শ করে তিনি হয়তো আসছেন সিবিআই দপ্তরে। কিন্তু তারপরে দেখা যায় যে লয়ার বেরিয়ে যায় এবং তিনি ইমিডিয়েট পারপাজে তার নিজের কনভয় রেডি করে এবং কনভয় রেডি করে সেখান থেকে বেরিয়ে যায়, মুখোমুখি হননি সাংবাদিকদের। কারণ যেই অনুব্রত মণ্ডলকে আমরা প্রত্যেকেই জানি তিনি কিন্তু যথেষ্ট কোঅপারেটিভ মিডিয়ার সঙ্গে, কিন্তু তারপরেও তিনি মিডিয়ার সঙ্গে কোনো রকম কথা বলেননি, কালো গাছ তুলে গাড়িতে কালো গাড়িতে তিনি বেরিয়ে যান এবং তিনি সেখান থেকে যখন বেলেঘাটা কানেক্টর তিনি ক্রস করে তারপর মা উড়াল পুল ধরে তখনও কিন্তু একটা জল্পনা ছিল যে হয়তো তিনি সিবিআই দপ্তরেই আসছেন। কিন্তু তারপরেই কিন্তু পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল, তিনি যখন মা উড়াল পুলে পার্ক সার্কাসে না নেবে তিনি সোজা মা উড়াল পুল ধরে বেরিয়ে এলেন এসে আলিপুরের দিকে এবং তখনই কিন্তু পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল এবং তখনই জানা গেল যে এসএসকেমেই আসছেন, একদম নিশ্চিত ভাবে তিনি এসএসকেমেই আসছেন। তবে গতকাল থেকেই উডবান ওয়ার্ডে ওনার নামে কিন্তু একটি বেড বুক করা ছিল, যেটা আমরা এর আগেও জানিয়েছি স্বপন,
তুমি যখন আমায় প্রশ্ন করেছিলে যে শারীরিক প্রবলেমের জন্য তিনি এর আগের চারটে নোটিশেও তিনি আসেননি, তাহলে কি এই নোটিশে তিনি আসছেন? এবং সেখানে কিন্তু আমি তোমাকে জানিয়েছিলাম যে উডওয়ার্ন ওয়ার্ডে গতকাল থেকে একটা বেড বুক করা আছে অনুব্রত মণ্ডলের নামে, এবং সেই কারণে তিনি হয়তো এই পঞ্চম নোটিশে এড়াতে পারেন, এবং সেটাই হলো। এবং পুরো জল্পনার অবসান হয়ে গেল। তিনি কিন্তু ইতিমধ্যেই এসএসকেএম এর সেকেন্ড ফ্লোর, উডওয়ার্ন ওয়ার্ডের সেকেন্ড ফ্লোরে সেখানে তিনি অ্যাডমিট হয়েছেন। সেকেন্ড ফ্লোরে, এবং সেখানেই কিন্তু তার ইতিমধ্যেই চিকিৎসা শুরু হবে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যায়। একদিকে তো অনুব্রত মণ্ডল তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন তার শারীরিক সমস্যার জন্য, তার চিকিৎসা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। রিয়া, অন্যদিকে সিবিআই তো একেবারে তৈরি হয়েছিল, প্রশ্ন সাজিয়ে তৈরি ছিল তাকে কোন কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তো সেক্ষেত্রে আজকে অনুব্রত মণ্ডল এখন হাজিরা এড়ালেন, তো সেক্ষেত্রে সিবিআই এর কাছে আর কি কি করণীয় রয়েছে এই মুহূর্তে? নিশ্চয়ই আইনি দিকও খোলা রয়েছে। একদমই আইনি দিক খোলা রয়েছে এবং যথেষ্ট স্ট্রং ভাবে খোলা রয়েছে। কারণ তোমাকে আমি বলে রাখবো যে হাইকোর্টে প্রথমে যখন তিনি হাইকোর্টে অ্যাপিল করেন যে তার রক্ষা কবচ চাই, সেটা কিন্তু খারিজ হয়ে যায়, এবং সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে, সিঙ্গেল বেঞ্চে চ্যালেঞ্জ জানিয়ে তিনি যায় ডিভিশন বেঞ্চে, এবং ডিভিশন বেঞ্চ সেই আবেদনও খারিজ করে দেয়। এবং খারিজ করে দিয়ে বলে যে সিবিআই কে সহযোগিতা করতে হবে এবং সিবিআই দপ্তরে তাকে যেতে হবে হাজিরা দিতে। কিন্তু তারপরেও পঞ্চম নোটিশ তাকে পাঠানো হয়, এবং পঞ্চম নোটিশের পরেও তিনি সেই হাজিরা এড়িয়ে গেলেন। তিনি এলেন না সিবিআই দপ্তরে, তিনি সোজা যে সিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে সোজা এসএসকেএম এর উডবার্ন ব্লকে তিনি এলেন। উডবার্ন ব্লকের সেকেন্ড ফ্লোরে তিনি ইতিমধ্যেই সেখানে যে রুম রয়েছে সেখানে তিনি অ্যাডমিট হলেন। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে তার শারীরিক যে কষ্ট রয়েছে তার মধ্যে হচ্ছে শ্বাসকষ্টের প্রবলেম রয়েছে, এবং সেই শ্বাসকষ্টের অসুবিধার জন্যই তিনি উডবার্ন ব্লকে আজকে আসেন এবং সেখানেই তিনি ভর্তি হন। এবার বিষয়টা হচ্ছে তিনি কি পুরোপুরিভাবে অ্যাডমিট হলেন, তিনি কি এখানে আজকে চিকিৎসার জন্য অ্যাডমিট হয়ে গেলেন, অর্থাৎ ডাক্তার দেখাতে এসেছেন, না পুরোপুরিভাবে অ্যাডমিট হলেন, সেটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই স্পষ্টভাবে জানা যাবে। এবং তারপরেই কিন্তু সিবিআই কর্তারা তারাও কিন্তু এবার নিজেদের যে বিষয় সেটাকেও কিন্তু আত্মসাত করবে, কারণ তাদের কাছে ডিভিশন বেঞ্চের রায় তাদের কাছে রয়েছে। কারণ ডিভিশন বেঞ্চ বারংবার বলেছিল সিবিআই কে সহযোগিতা করতে হবে অনুব্রত মণ্ডলকে, এবং সেই সহযোগিতা করলেন না অনুব্রত মণ্ডল, এবং তিনি সোজা উডবার্ন ব্লকে চলে এলেন। এবার সিবিআই কর্তাদের কি নেক্সট পদক্ষেপ হবে সেটাও কিন্তু দেখার। তিনি সিবিআই কর্তারা কি ফের তাকে নোটিশ পাঠাবে, নাকি তারা উডবার্ন ব্লকে এসে তার সাথে কথা বলবে, ডাক্তারের সাথে পরামর্শ করে তার সাথে কথা বলবেন এখানে, নাকি অন্য কোনো পদক্ষেপ নেবে, সেটাই কিন্তু এখন দেখার। রিয়া, এখানে আরো একটা বিষয় উঠে আসছে, কারণ এর আগেও যখন অনুব্রত মণ্ডল এই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছিলেন, তখন সিবিআই এর তরফ থেকে আইনজীবীরা আদালতে এই বিষয়টিকে উত্থাপন করেছিলেন যে তিনি সিবিআই হাজিরা দিতে পারছেন না, অথচ তিনি বিভিন্ন রাজনৈতিক তার দলীয় যে সভা সমাবেশ সেগুলো তিনি করছেন। তো সেই জায়গা থেকে এটাও কিন্তু সিবিআই এর কাছে, যদি আইনি পথে সিবিআই যায় তাহলে একটা বড় জায়গা বা বড় হাতিয়ার সিবিআই এর কাছে তৈরি হলো। একদমই স্বপন, তোমাকে যেটা আমি বারংবার বলছি এটা তো একদমই বড় হাতিয়ার, এবং আইনি পথ একাধিক সিবিআই এর কাছে খোলা রয়েছে। কারণ কি, এক ডিভিশন বেঞ্চের রায়তে সিবিআই কে সহযোগিতা করতে হবে এবং সিবিআই দপ্তরে হাজিরা দিতে হবে অনুব্রত মণ্ডলকে, কারণ তিনি বারংবার এড়িয়ে গিয়েছে। এবং অন্যদিকে যেটা দেখা গিয়েছে, প্রথম যে নোটিশ গিয়েছিল এই গরু পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদ করতে চাই বলে এবং হাজিরা দিতে হবে সিবিআই দপ্তরে বলে যখন নোটিশ গিয়েছিল অনুব্রত মণ্ডলের কাছে, অনুব্রত মণ্ডল সব জানিয়ে দিয়েছিলেন তিনি আসতে পারবেন না, তিনি অসুস্থ। এবং তারপরেই দেখা গিয়েছিল ঠিক যেই দিনে হাজিরা দেওয়ার কথা ছিল ঠিক সেই দিনেই কিন্তু তিনি অন্য একটা দলীয় মিটিং এ গিয়েছিলেন এবং সেখানে সভাতে তিনি নিজের বক্তব্য রেখেছিলেন। সেই ফুটেজ কিন্তু পরবর্তীকালে হাইকোর্টে সেখানে পেশ করেছিল আইনজীবীরা, এবং সেখানে পেশ করে চিফ জাস্টিসকে জানানো হয়েছিল যে অনুব্রত মণ্ডল তিনি হাজিরা দিতে পারছেন না সিবিআই দপ্তরে, সিবিআই এর মুখোমুখি হতে পারছেন না, কিন্তু তিনি বলছেন, ইমেল করে বলছেন তিনি আসতে পারবেন না, তিনি শারীরিক অসুস্থ।
অসুস্থ, কিন্তু শারীরিক অসুস্থতার কারণ যদি তার কাছে থাকে তাহলে তিনি বাড়িতে থাকবেন বা হসপিটালাইজ হবেন। কিন্তু সেই দিনেই তাকে দেখা গেছে, যেই ডেট ছিল যেই ডেটে তাকে সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার কথা, তিনি মেল করে জানালে তিনি আসতে পারবেন না, সেই ডেটেই তাকে দেখা গেল। অন্য একটা দলীয় মিটিং এ তিনি অংশগ্রহণ করলেন, সেখানে বক্তব্য রাখলেন, সেই কাট ফুটেজ, সেই ফুটেজ কিন্তু যখন হাইকোর্টকে দেখানো হয়, হাইকোর্ট কিন্তু সেখানে কড়া ভাবে রায় দিয়েছিল যে সিবিআই কে সিবিআই এর সঙ্গে সহযোগিতা করতে হবে অনুব্রত মণ্ডলকে। এবং তারপরেও কিন্তু দেখা গিয়েছে একাধিক নোটিশ এসেছে, তিনি সহযোগিতা করেননি, কখনো লয়ার পাঠিয়ে কখনো মেল পাঠিয়ে তিনি সাফ জানিয়ে দিয়েছেন তিনি আসতে পারছেন না। এবং তারপরেই দেখা যাচ্ছে যে পঞ্চম নোটিশ ডিভিশন বেঞ্চের রায়ের পর যে তাকে পুরোপুরিভাবে সহযোগিতা করতে হবে, কোন রকম রক্ষা কবচ তাকে দেওয়া হচ্ছে না। এবং সেই রক্ষা কবচ না পাওয়ার পরে যে যে বিষয় অর্থাৎ রক্ষা কবচ তিনি পেলেন না, এবং রক্ষা কবচ না পাওয়ার পরে পঞ্চম নোটিশ তার কাছে গেল, এবং সেই পঞ্চম নোটিশও তিনি এড়িয়ে গেলেন। গতকাল যখন তিনি ছ তারিখ তার সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল, গতকাল দুপুরে দেখা গেল তিনি বীরভূমের বাড়ি থেকে বেরোলেন, তখন কিন্তু জোর কল্পনা আরম্ভ হলো যে তিনি হয়তো সিবিআই দপ্তরে হাজিরা দিতে দেবেন আজকে। এবং সেই কারণের জন্য কিন্তু মিডিয়া তাকে যথারীতিভাবে ফলো করা, এবং তিনি সাতটার মধ্যে ডিনার পার্কের বাড়িতে ছিলেন, এবং সেখান থেকে জল্পনার কিছুটা হলেও একটা অবসানের দিকে যাচ্ছিল যে তিনি হয়তো তাহলে পঞ্চম নোটিশে সাড়া দেবেন এবং সিবিআই এর মুখোমুখি হবেন তিনি। কিন্তু তারপরেও দেখা গেল যে তিনি সিবিআই এর মুখোমুখি তো হলেনই না, গতকাল থেকে উডবান ব্লকে তার নামে একটা বেড বুক করার থাকলো, এবং আজকে যেদিন তার হাজিরা দেওয়ার কথা, যেই সময়ে তার হাজিরা দেওয়ার কথা 11টার মধ্যে, সেই 11টা সেই ডেডলাইন ক্রস করে গেল, ঠিক 11টা 15 নাগাদ তিনি উডবান ব্লকে এলেন, এবং সেখানে তার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি উডবান ব্লকে অ্যাডমিট হয়ে গেলেন। এবারে একটু অনুব্রত মণ্ডলের যে প্রেক্ষিত সেদিকে আসি, কারণ তিনি হাজিরা এড়ালেন এবং উল্লেখযোগ্যভাবে তিনি চিনার পার্কে তার ফ্ল্যাটে তার আইনজীবীকে ডেকে নিলেন, তার সঙ্গে বেশ কিছুক্ষণ সলা পরামর্শ করলেন। স্বাভাবিকভাবে তার আইনি কি রাস্তা রয়েছে এরপর, যদি আজকে সিবিআই হাজিরা তিনি এড়িয়ে যান, সেক্ষেত্রে কি কি আইনি দিক রয়েছে সেটাও নিশ্চয়ই তিনি আলোচনা করে নিয়েছেন তার আইনজীবীর সঙ্গে? অবশ্যই, দেখো প্রথমত হচ্ছে তিনি একজন হাই প্রোফাইল ব্যক্তি, এবং সেই হাই প্রোফাইল ব্যক্তিরা কিন্তু যখনই যাই পদক্ষেপ নেয় না কেন, তার আগে তারা আইনজীবীর সঙ্গে পরামর্শ করেন। এবং অনুব্রত মণ্ডলকে আমরা প্রত্যেকেই জানি তার যা পার্সোনালিটি বা তিনি যেই মতভেদে তিনি বিশ্বাসী, তিনি কিন্তু তার মতো করেই তিনি চলবেন। কারণ তিনি যদি ভাবেন যে তিনি হাজিরা দেবেন না, হাজিরা এড়িয়ে যাবেন, তাহলে কিন্তু তিনি সেটাই করবেন। এবং সেটাই দেখা গেল যে একটা জল্পনা শুরু হয়েছিল যে পঞ্চম নোটিশে কি তিনি সিবিআই এর মুখোমুখি হবেন, তিনি হলেন না সিবিআই মুখোমুখি। এবং তার আগেই দেখা গেল যে গতকাল রাতে তিনি চিনার পার্কের বাড়িতে এলেন, এবং তারপরে আজকে সকালে তিনি লয়ারের সঙ্গে দীর্ঘ ফোন পরামর্শ করলেন, এবং পরামর্শের পর তিনি ওখান থেকে বেরিয়ে গেলেন। এবং সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর লয়ার সেখান থেকে বেরিয়ে গেলেন, লয়ারও কিন্তু কোনোভাবেই সাংবাদিকদের মুখোমুখি হননি, স্পষ্টভাবে কিছু জানাননি। এবং অনুব্রত মণ্ডল তারপরেই দেখা গেল যে তার কনভয় রেডি হলো, কনভয় রেডি হওয়ার পরেই তিনি কিন্তু সেখান থেকে বেরিয়ে গেলেন, এবং সেখান থেকে বেরিয়ে তিনি মিডিয়ার মুখোমুখি হননি, তিনি তৎপরতার সাথে সেখান থেকে বেরিয়ে গেলেন, এবং সেখান থেকে বেরিয়ে তিনি সোজা উডবান ব্লকে এসে অ্যাডমিট হলেন। এবং যেটা জানা যাচ্ছে যে তার শ্বাসকষ্টের প্রবলেম রয়েছে, এবং সেই কারণের জন্যই তিনি উডবান ব্লকে আসছেন, এবং সেখানেই তিনি অ্যাডমিট হতে আসছেন বলে জানা গেল। এবং তারপরে সত্যি দেখা গেল যে তিনি যখনই মা উড়ালপুল ধরলো, এবং মা উড়ালপুরে তিনি পাকসার্কাস মোড়ে না নেবে যে তার গাড়ি সোজা চলে এলো এসএসকেএম এর দিকে, তখনই কিন্তু নিশ্চিত হলো যে তিনি আর যাই হোক তিনি সিবিআই দপ্তরে আসছেন না। এবং তারপরেই দেখা গেল যে তিনি উডবান ব্লকে সোজাসুজি এসএসকেএম এর উডবান ব্লকে এসে তিনি অ্যাডমিট হলেন, এবং ইতিমধ্যে অনুব্রত মণ্ডল তিনি উডবান ব্লকেই আছেন, এবং সেখানে সেকেন্ড ফ্লোরে তিনি অ্যাডমিট হয়েছেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে ইতিমধ্যে। বেশ, আপাতত ধন্যবাদ তোমাকে রিয়া, আমরা আবারও তোমার সঙ্গে যোগাযোগ করব। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোনে।